প্রিয় বন্ধু, কিছুদিন আগে ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ একখানা ছবি ট্রেলার চোখে পড়ে। ট্রেলারটি ছিল শেরনি ছবির, তাই ঝটপট দেখে ফেললাম এই সিনেমাটা। শেরনি ছবিটি কিছুদিন আগে রিলিজ হয়েছে অ্যামাজন প্রাইমে। না, সেরকম কোনো প্রোমো নেই, সেরকম কোনো মিমও তৈরি হয়নি এই সিনেমাটা নিয়ে। এবার বুঝতে পারছিস তো, বলিউডে এনভায়রনমেন্ট রিলেটেড সিনেমার অভাব, এই কারণেই হয়তো। থট প্রভোকিং ও পরিবেশ সংক্রান্ত সিনেমার আনাগোনা ভারতীয় সিনেমায় ভীষণ বিরল। জঙ্গলের কথা উঠলেই সেই সিনেমাটা আইদার হরর হয়, নইলে রমকম সিনেমার টার্নিং পয়েন্টে হিরো হিরোইনের হঠাৎ প্রেমের গল্প দেখানো হয়। জঙ্গলকে সাবজেক্ট করে এই দেশের ফ্লোরা আর ফনা সমৃদ্ধতা নিয়ে গড়ে উঠেছে এমন চিত্রনাট্য আমি আগে দেখেছি বলে আমার মনে পড়ে না। মধ্যপ্রদেশের প্রেক্ষাপটে আভনি ম্যানিটার বাঘের গল্প থেকে অনুপ্রাণিত শেরনি সিনেমার কন্টেন্ট। ছবি শুরু হচ্ছে দারুণ একখানা স্যাটাইরিক্যাল নোট দিয়ে। দেখানো হচ্ছে যে একজন ফরেস্ট ডিপার্টমেন্ট কনস্টেবল বাঘের মতো করে জঙ্গলে হামাগুড়ি দিচ্ছে। আসলে যেইভাবে দেশের বাঘের সংখ্যা কমে যাচ্ছে, তাতে এই দৃশ্য যে আমাদেরকে নিয়ার ফিউচারে দেখতে হতে পারে তারই একখানা ছোট্ট নমুনা দেখিয়েছেন পরিচালক অমিত মাসুরকার। এই সিকোয়েন্সের পরেই কিছু ড্রোন শটস আছে এবং এর মাধ্যমে সিনেমাটোগ্রাফার রাকেশ হরিদাস পরিচয় করিয়েছেন এই গোটা জঙ্গল অঞ্চলটির সাথে। এমন মুগ্ধ করে দেওয়ার মতো ঘন জঙ্গলগুলো দেখিয়েছে যা দেখলে গর্বে তোর বুক একবার ফুলে উঠবেই, যে এত সুন্দর ও সমৃদ্ধশালী উদ্ভিদের স্বত্বাধিকারী আমাদের ভারত মা। শেরনি সিনেমাকে মেইনলি কমিউনিকেশনের রিডিকিউলাস ব্যাখ্যা হিসেবে ধরে নেওয়া যেতেই পারে। জঙ্গলের পশু পাখির সাথে হিউম্যান কমিউনিকেশনের দূরত্বটা যে কতটা বেড়ে গেছে এবং সেইটা কিভাবে মানুষের জীবিকা নির্ধারণ করার জন্য, নেতাদের পলিটিক্সের জন্য আর সরকারি কর্মচারীদের অক্ষমতা ও শিকারীদের জন্য আফেক্টেড হচ্ছে, সেই সব কমিউনিকেশনের খামতি বা লুপহোল নিয়ে দুর্দান্তভাবে তৈরি হয়েছে এই চলচ্চিত্রের চিত্রনাট্য। তুই হয়তো ভাবছিস যে সব চিঠির শুরুতেই তো আমি সিনেমার কলাকুশলীদের নাম লিখে দিই, তো এইবার কেন কিছু বলছি না? আসলে কি বলতো, গোটা সিনেমা জুড়ে নেচারকে এত সুন্দরভাবে নির্মাতারা ফুটিয়ে তুলেছে যে নেচারই এখানে মুখ্য ভূমিকা নিয়েছে। এছাড়া সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালন, ডিভিশনাল ফরেস্ট অফিসারের চরিত্রে। তার সঙ্গে সিনেমায় দেখা গেছে বিজেন্দ্র কালা, বিজয় রাজ, নীরজ কবি, শরৎ সাক্সেনা ও প্রমুখ। ছবিতে দুটো শেরনিকে নিয়ে প্লটটা সাজানো হয়েছে। প্রথমটা হলো ফরেস্ট অফিসার বিদ্যা ভিনসেন্ট, তার চরিত্র অভিনয় করেছেন বিদ্যা বালন, এবং দ্বিতীয়টি হলো একটি ম্যান ইটার বাঘিনী T12। বিদ্যার চরিত্রের ব্যাপারে বা সিনেমায় যে যুদ্ধটাও করেছে সেইটার ব্যাপারে তোকে বেশি কিছু বলবো না, তবে এইটুকু বলতেই পারি যে কাহানির বিদ্যা থেকে শেরনির বিদ্যা। বলিউডে ভার্সিটালিটির অন্যতম সেরা মুখ হলো এই অভিনেত্রী, যে কোনো চরিত্রেই এত সুন্দর করে মেলে ধরে নিজেকে যে বোঝা মুশকিল হয়ে যায় যে এই মানুষটি এক বছর আগে শকুন্তলা দেবীর বায়োপিকে ম্যাথামেটিক্স জিনিয়াসের চরিত্রে কি সাবলীল অভিনয় করেছিলেন। আর এই ছবিতেও বিদ্যা তার স্বভাব সাবলীলতা দিয়ে পুরো ছবির দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল। আর সবথেকে কোন জিনিসটা ভালো লাগলো জানিস, গোটা সিনেমায় একখানা গ্ল্যামারলেস চরিত্রে অভিনয় করেছেন বি টাউনের ওয়ান অফ দ্য লিডিং অ্যাক্ট্রেস। চরিত্রের খাতিরে এই কম্প্রোমাইজটা সকলে করতে পারে না, ব্রাদার সবাই করতে চায় না। এছাড়া সিনেমায় অভিনয় করেছেন বিজয় রাজ, উদ্ভিদবিদ্যার অধ্যাপকের চরিত্রে অমিত মাসুরকার ফুটিয়ে তুলেছে শিক্ষিত মানুষদের এমন একখানা ধর্মযুদ্ধ যেখানে ধর্ম তাদের শিক্ষা, তাদের নৈতিকতার শেষ হাসি। তবে সিনেমায় এই আইডিয়া অফ বাইনারি অপোজিশনকে শক্তপোক্ত কাঠামোতে দাঁড় করিয়েছে বিজেন্দ্র কালা, শরৎ সাক্সেনা ও নীরজ কবি।
এছাড়া সিনেমায় অনেক স্যাটাইরিক্যাল নমুনা পেশ করেছে সিনেমার নির্মাতারা। এই যেমন ধরা যাক, ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে একখানা কনফারেন্সের আয়োজন হয়েছে, যেখানে বিকাশ ও পরিবেশ নিয়ে লেকচার দিচ্ছেন নীরজ কবি। প্যারালেলি দেখানো হচ্ছে যে এই বিকাশের কনসেপ্টটা এতটাই ঠুনকো যে জঙ্গলে নদীর ধারে ভাল্লুকের কবলে পড়ে মারা যাওয়া একটা মাঝবয়সী ছেলের লাশ নিয়ে দুই দলের পলিটিক্যাল নেতারা ঝামেলা বাঁধিয়ে ফেলেছে। লাশের ওপর রাজনীতির একটা চান্সও তারা হেলায় হারায় না। সিনেমার শেষটা সন্তোষজনক দেখালেও দেশের উদ্ভিদ ব্যবস্থা যে ভীষণ চিন্তার বিষয়, সেটা নিয়ে আরেকটু অ্যাড্রেস করা উচিত ছিল বলে আমার মনে হয়। ছবির কন্টেন্ট যা বলিউডের মেইন স্ট্রিমে প্রডিউস করার জন্য বাঘিনীর মতন বুকের পাটা থাকতে হয়, ছবিতে অভিনয় এবং ওভারঅল সিনেমাটোগ্রাফি ও ডায়ালগ ডেলিভারি সব মিলিয়ে এই সিনেমাটাকে 5টার মধ্যে 4টে জয়নগরের মোয়া দেওয়া যেতেই পারে। আশা করি তুই উইকেন্ডেই সিনেমাটা দেখে ফেলবি এবং কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাবি। ইতি।